এই দেখেন এডিটর কামারে কবুতর ছেড়ে পালে, যার ফলে কবুতর সুস্থ থাকে বেশি। এই দেখেন কবুতর ছাইরা পালে, খুবই সুন্দর দৃশ্য। এই যে দেখেন খুবই চমৎকার দৃশ্য। এই যে খাবার দিতেছে বাবু। এই যে এখানে গিরিবাস, মুক্তি, চন্দন সব কিছুই আছে। এই চন্দন কি ভাই জোড়া? এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাশাল্লাহ কবুতরের যে দৃশ্যটা খাবার দিতে এসলো। আসলে একটু আসলে এরকম সুন্দর কবুতরের দৃশ্য দেখলে লোভ সামলানো যায় না। আপনাদের যাদের এরকম কবুতরগুলো প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন এডিট ভাইয়ের সাথে। আমরা ফোন নাম্বার দিয়ে রাখবো ভিডিওর ডিসক্রিপশনে কিংবা ভিডিওর স্ক্রিনে। এখানে ম্যাক্সিমাম কবুতর সেল করা হবে। আপনাদের যাদের যে কবুতরগুলো প্রয়োজন এডিট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আসলে কবুতর ছাড়ার এরকম দৃশ্যগুলো আসলে খাবার খাওয়ার খুবই মনমুগ্ধকর দর্শক। আসলে লোভ সামলাতে পারি না এরকম দৃশ্য দেখলে, যার ফলে ভিডিও ধারণ করে ফেলি। আশা করি আপনাদেরও ভালো লাগে এরকম দৃশ্য দেখলে। এই যে দেখেন সবাই খাবার নিয়ে খুবই ব্যস্ত, একে একে মিলত হচ্ছে। এই যে দেখেন এমনিতে আপনি ধরতে পারবেন না, বাট খাবার খাইতে আসলে তারা একে অপরের সাথে মিলিত হয়ে যায়। এই যে দেখেন দর্শক মানে খুবই চমৎকার। আসলে কবুতর যে একটা শান্তির প্রতীক অনেক কারণে অনেক জায়গাতে বলা হয়, যদি এটা আবেদনে করতে আমি জানি না, আমার কাছে মনে হয় শান্তির প্রতীক। এটি একটা ভালো লাগা। এই যে দেখেন দর্শক একে একে নামতেছে, খাবার খাইতেছে। এখানে বোম্বাই আছে, মুক্তি আছে, চিলা আছে, গিরিবাস টাইপার আছে, অনেক ধরনের কবুতরই আছে দর্শক। এই যে দেখেন দৃশ্যটা খুবই চমৎকার দৃশ্য। আপনাদের যাদের দরকার আপনাদের সুবিধার তো অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে রাখবো, কবুতরগুলো চাইলে আপনারা ক্রয় করতে পারবেন। এই দেখেন প্রচুর কবুতর। এই দেখেন খাবার দিতেছে, তাদের কি অবস্থা? মানে খাবার দিলে আনন্দে এরকম করে না বাবু? এই দেখেন খাওয়া দাওয়া মাত্রে বাবুর একদম ঘিরে ধরছে। বাবু কই বেলা দাও খাবার, সকাল আর বিকাল? সকাল কয়টায় খাবার দাও? সকাল কয়টার সময় আর বিকাল ছয়টায়? দেখেন দুই বেলা খাবার দেওয়া হয় একের পর এক কবুতরগুলো আমরা দেখতেছি। মাশাল্লাহ খুবই সুন্দর, খুবই চমৎকার কবুতরের দৃশ্য। যাদের এরকম কবুতর পালার শখ আছে পালবেন অবশ্যই বাসা বাড়িতে। কবুতর পাললে যে বাণিজ্যিকভাবে সবার আগাতে হবে তা না, শখে পাললে আমার মনে হয় মানসিক একটা প্রশান্তি। এই যে কবুতরগুলো এইভাবে খাওয়া দাওয়া করতেছে, আপনাদের আশা করি কেউ যদি এরকম বাসায় যদি পালেন আপনারা মন থেকে একটা শান্তি পাবেন আমার মনে হয়। এই দেখেন একের পর এক খাবার নিয়ে সবাই খুবই ব্যস্ত, সবাই যে যার মতো আপন মনে ব্যস্ত খাবার নিয়ে। খাবার দিলে যেন সবার হুঁশ থাকে না। আপনাদের এরকম দৃশ্য কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন, বিশেষ করে আমাদের চ্যানেলে যারা কবুতর প্রেমী ভাই ও বোনেরা আছেন। আশা করি আপনাদের ভালো লাগার কথা। আপনাদের ভালো লাগা বিবেচনা করি ভিডিওগুলো মূলত করা, কবুতর দৃশ্যের ভিডিও ধারণ করা। তো আপনারা সবাই কমেন্টস করবেন, দেখবেন,
এই রকমের কবুতর দৃশ্যর ভিডিও আশা করি আপনাদের মনের খোরাক যোগাবে। তো এরকম এই দৃশ্যর ভিডিও থেকে বিদায় নিব আমরা, আবারও কোনো নতুন দৃশ্য ভিডিও দেখব আমরা। এই কবুতরগুলো আসলে যে ভাইয়ের বাসা আসছে উনি ছেড়ে পালে, যার ফলে এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এই যে দেখুন উঠতেছে একের পর এক। বাবু এগুলা কি এরকমই থাকে, সারাই থাকে সবসময়, মানে বাসার বাইরে যায় না, ফ্ল্যাটের ভিতরে ছেড়ে পালো? আচ্ছা আচ্ছা, এগুলো সব ভিতরে চাইরা পালা হয়। যে দেখতে পাচ্ছি একটু খাবার দিও তো, হ্যাঁ এটা দেখলে তো ভালো লাগে। হ্যাঁ একটা ডাক দাও তো, এগুলোর তুমি ডাক দিলে চলে আসে। এই জিনিস ভাই এরকম দৃশ্য দেখতে তো অনেক ভালো লাগে, অত শুধু টাকার দোন না, এদের এরকম একটা দৃশ্য দেখেন মনটা দমন হয়, বইরা দা দেখলে তো মন শান্তি। এটাই এটাই হচ্ছে আমাদের ইতিশ ভাই, উনি এগুলো সত্যাধিকারী, উনি আসলে শৌখিন ভাবে পালে। এই যে বাবু আবার খাবার নিয়ে আসছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন মনে হয় বাবুরে খেয়ে ফেলবো না। এখানে কোনো অসুস্থ কবুতর আমি দেখতে পাচ্ছি না, তরতাজা কবুতর মাশাআল্লাহ, মানে খাবারের সময় বোঝা যায় একটা কবুতর কি সুস্থ বা একটা একটার সাথে ফাইট করে খাবার খাচ্ছে। আপনারা চাইলে দিদি ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, ভাই নাম্বার আমি শেয়ার করব ভিডিও স্ক্রিনে। সব বাংলা কবুতর বেশি না, সব মিলিয়ে দিলে আছে। আচ্ছা আচ্ছা, এইখানে বাংলা গিরি বাদ সব মিলিয়ে আছে দর্শক। এখানে মুক্তি করা বোম্বাই, তারপরে গিরিবাদ, চন্দন, এই চন্দন চূড়া, চৈঠাল, চন্দন চূড়া কত করে ভাই? আড়াই হাজার। আর এই বোম্বাই গুলা, বোম্বাই এই যে এইটা কি জোড়া? বোম্বাই এরকম জোড়া কত করে দেন? আড়াই হাজার টাকা। এই হচ্ছে মোটামুটি দৃশ্যর ভিডিও দর্শক, দৃশ্য ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের যাদের পছন্দ হয় দৃশ্যের সাথে যোগাযোগ করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।